হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা একটু অন্যরকম আগের দিন তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে তোমরা থ্রেডিংয়ের সুতোটাকে কি করে ধরবে এবং কিভাবে স্মুথলি টেকনিকটাকে অ্যাপ্লাই করে একটা প্রমিনেন্ট আইব্রোজ থ্রেডিং করতে পারবে তো আজকের এই ভিডিওটা তোমাদের সকল সেই প্র্যাকটিস করেছো যারা তাদের সকলের জন্য এবং যারা চাইছো ঘরে বসে শিখতে বিউটিশিয়ানের কোর্স তারা অবশ্যই এই ভিডিওটা দেখো আমার চ্যানেলে এইসব ভিডিও পরপর আসতে থাকবে তো তোমরা সকলে একটু সাপোর্ট করো তো প্রথমে আমি সুতোটাকে ড্যাপ করে নেব আমার হাতে একদম সেট করে দেন আমি একদম প্রথমে থেকে একটা দিয়ে দুটো লোম তুলে একটা গাইডলাইন তৈরি করে নেব তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশি একটা আইব্রোসের যে চুল সেটা তুলব না তারপর একটা লাইন মতন তৈরি হয়ে যাচ্ছে এখানে আমি একটু স্লো করে দিয়েছি যাতে তোমরা দেখতে পাও ভালো করে এই যে আমি ফ্রন্ট থেকে একটা কি দুটো লোম আমি কাছের মধ্যে ঢুকিয়ে হালকা করে হ্যাচকার টান দেব এই যে দেখতে পাচ্ছ একটা লাইন মতো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই লাইনটা দিয়ে একদম সমান একটা লাইন তৈরি করব পরপর লোম তুলে তারপর একটা প্রমিনেন্ট আইব্রোস কিন্তু তৈরি হয়ে যাবে আর তোমরা সকলেই যখন প্রথম দিকে ডান দিকেরটাই আগে করবে না বা দিকেরটা আগে করবে যে যাদের যেরকম সুবিধে আমরা প্রথমত প্রথম দিকেই পার্লারে কাউকে ক্লায়েন্টকে অ্যাপ্লাই করলে প্রথমে বাঁ দিকেরটা করি না প্রথমে ডান দিকের আইব্রশটা করি তেন বাঁ দিকেরটা করি আমাদের ডান দিকের আইব্রশটা করতে গেলে সবসময় কি হয় আমাদের ফ্রন্টে দাঁড়িয়ে করতে হয় আর ব্যাক বাঁ দিকেরটা বাঁ দিকেরটা পেছনে দাঁড়িয়ে করতে হয় তো আমি এদিকে দেখো আইব্রজটা সেমভাবে পেছনে একটা একটা করে লোম তুলে একটা লাইন মতো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো কাঁচের মিডিলে আমি আইব্রসের লোমগুলোকে ঢুকিয়ে আস্তে করে টানছি হাজকে একটা টান দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ তো এভাবেই পুরো কাচিটার মধ্যে লোমগুলোকে একটা একটা করে ঢুকিয়ে আমি একটা সুন্দর আইব্রো শেপ করে দিচ্ছি দেখতে পাচ্ছ এভাবে বসিয়ে করে নেবে আর ছাড়া বিগিনার্স আছো একটু টেনশন করবে কিন্তু বেশি হয় কিছু নেই আস্তে আস্তে একটু প্র্যাকটিস করো নিজের রিলেটিভসের মধ্যে তাহলে একদম খুব ভালো একটা প্রমিনেন্ট আইব্রোস তোমরাও করবে কিন্তু প্রথমেই একদম তাড়াহুড়ো করবে না আমি আবারও বলছি তো আমি এইদিকে প্রথমে আমাকে ক্লায়েন্ট বলেছিল একটু সরুর মধ্যে আইব্রোস চাইবে কিন্তু আমি প্রথমে কিন্তু একদম শুরু করে দেইনি। কারণ আমি একটা শেপ তৈরি করে নিচ্ছি তারপর আমার যদি মনে হয় যে আমার আইব্রোসের শেপটাকে আরেকটু শুরু করলে ওনার ফেসের সাথে যাবে দেন আমি টোকে দেখিয়ে নেবো আইব্রোসটাকে ক্লায়েন্টকে যে আপনার কি আরেকটু সরু লাগবে ম্যাম যদি বলে যে না আমার আইব্রোসটা ঠিক আছে আমার সরু করতে হবে না তাহলে তোমরা করবে না আর যদি বলে আরেকটু সরু করে দাও একটা করে লাইন তুলে দাও দেন তোমরা আরেকটু সরু করে দেবে তো এইদিকে আমি দেখো আর্ট শেপ যেখানটা উনি আর্ট শেপ টাইপের চাইছে না বাট ওখানটা ধরে কি ম্যাম ফ্রন্টের একটা দুটো লাইন আমার তুলতে হচ্ছে কারণ কী হচ্ছে ফ্রন্টের দিকটা একটু মোটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি এখানে কাচিটাকে বসিয়ে নিয়ে একটা একটা করে আমি তুলবো সেই ফ্রন্টের এই মোটা ভাবটা দেখতেই পাচ্ছ তোমরা এটাকে লোম একটু শুরু করার জন্য পেছন দিকে আমরা কিচ্ছু কাজ করবো নেক্সটটা দেখেছো একটা করে আমি বসিয়ে নিয়ে কাচিটার মিডলটায় যে কটা লোম থাকবে একটা দুটো করে তুলবে প্রথমে কখনোই বেশি পাকামো করে একটা থেকে বদলে দুটো তিনটে চারটে পাঁচটা একবারে লোম তোলার চেষ্টা করো না তাহলে কী হবে কোনোভাবে কেটে যেতে পারে আর ক্লায়েন্টের যদি কোনোভাবে কেটে যায় নেক্সট টাইম কিন্তু তোমার পার্লারে শেয়ার আসবে না এটা মাথায় রাখবে সবসময় তো এই যে একটা দুটো করে আমি কিন্তু যেই আমার একটা দুটো চুল আমার মনে হচ্ছে তোলা দরকার সেই শেপটা আমি নেওয়ার জন্য এই যে একটা দুটো করে লোম তুলে নিচ্ছি এই যে কাছেটাকে বসিয়ে একটা হ্যাচ আন দিবে তোমাদের লোমটা উঠে চলে আসছে কিন্তু দেখতেই পাচ্ছ এই যে এখানে কাচিটাকে আমি বসিয়ে প্লেতরের লোমটা রেখে এই যে টানটা দেব এই যে বসাচ্ছি জিনিসটাকে ঠিক করে বসিয়ে নেবে যেই লোমটা দরকার সেই লোমটাই তুলবে যায় হ্যাঁ সুতোটাকে আমি ধরাতে পারছি না কোনোভাবে প্রথম প্রথম প্রবলেম হবে একটা লোম তুলতে গেলে তোমার সেখানে চুলের বদলে অনেকগুলো চুল কিন্তু একসাথে কাচির ভেতর ঢুকে যাবে কিন্তু তোমরা কিন্তু ভয় পাবে না তোমরা চেষ্টা করবে যেই লোমটাকে তুলতে চাইছো সেটাকেই কাচির ভেতর ঢুকিয়ে তারপরে হ্যাঁচকা টান দেবে এই যে যেভাবে টান দিয়ে তুলে ফেলবে আমার বিউটিশিয়ান কোর্সের এটা হল সেকেন্ড থ্রেডিংয়েরই পার্ট টুটা যেখানে আমি ক্লায়েন্টের ওপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিভাবে একটা ক্লায়েন্টকে সুন্দর একটা শেপ দেবে থ্রেডিংয়ে তো এখানে আমি আজকের এই ভিডিওটাতে তোমাদের শেয়ার করলাম এটা আরও অন্যদিন যেটা করবো একদম হালকা আইব্রোজ যাদের তাদের উপরও আইব্রোজটা করে তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছো একটা সুন্দর শেপ চলে এসেছে অলরেডি তো আমি এখানে কী করবো আমার ফ্রন্টের দিকে যে একটা দুটো এক্সট্রা লোম থাকবে বড় সেটাকে প্রমিনেন্ট করার আগে মাথার শেপটাকে আরেকটু ক্লিয়ার করে নেব মানে মাথার ওপরটা দিয়ে আইব্রোজে একটু দেখো শেপ করে নিচ্ছি এই যে কাজ এটাকে বসালাম তোমাদের দেখিয়েছে আগের দিন বসিয়ে এই যে হ্যাঁচকা একটা টান দেবে সুন্দরভাবে তোমাদের আইব্রোসটা কিন্তু হয়ে যাচ্ছে একদম টেনশনে কিছু নেই আমরা এই আইব্রোসটা করছি আমার ডান দিকের দেন আমি বা দিকের আইব্রশটাতে যাব বা দিকের আইব্রজটাতে একটু লাগে যে তোমাদের উল্টো দিকে দাঁড়িয়ে আইব্রোসটা করতে হচ্ছে তার জন্য বাট বাঁ দিকেরটা ও তোমরা শিখে যাবে আর বাদিকেরটা করতে একটু প্রবলেম হয় উল্টো দিকে দাঁড়িয়ে করছো যারা নতুন বিগনার্স তাদের একটু প্রবলেম হতে পারে কিন্তু করতে করতে সব ঠিক হয়ে যাবে একটু টেনশন করার মতো কিছু নেই তো আমি এদিকে মাথার আইব্রোসটাকেও ঠেপ করে নিচ্ছি সুন্দরভাবে ওপর দিকটাতে এই যে আমার কমপ্লিট হওয়ার পর আমি কাঁচিয়ে দিয়ে এক্সট্রা যে লোমগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি কেটে একটা শেপ মধ্যে করে নেবো দেখছো একটা এক্সট্রা লোমগুলো আমি কাঁচিয়ে দিয়ে কেটে নিচ্ছি তোমরা কিন্তু কেটে নেবে নাহলে কিন্তু একটা সুন্দর প্রমিনেন্ট আইব্রোসটা দেখতে পাবে না আর ক্লায়েন্টও খুশি হবে না তো আমরা বাঁ লোমটা চলে এসেছি এটা আমরা কিন্তু অপোজিটে দাঁড়িয়েছি তো ব্রাইদিক বাঁদিকেও সেমভাবে আমি দেখো সূত্রটাকে বসিয়ে একটা গাইডলাইন তৈরি করে নিচ্ছি এই যে বসিয়ে আমি একটা টান দিলাম একটা কি দুটো আমি তুল তুলবো বেশি কিন্তু তুলবো না তাহলে কিন্তু সূত্রটা উল্টো হয়ে যেতে পারে মানে একটার বদলে পাঁচটা যদি লোম তুলে ফেলে প্রথমে তাহলে কি হবে তুমি আর পরে শেপটা দিতে একটু গন্ডগোল হয়ে যাবে কারণ সরু হয়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছ আমি একটা কি দুটো লোম তুলে একটা গাইডলাইন তৈরি করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ সাজিটাকে বসিয়ে নিচ্ছি আমি সুতোটাকে এই যে একটা হ্যাচ কাটান দিচ্ছি একদম ইজি কোনো টেনশনের বিষয় না তোমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করো আমি যেভাবে আগের ভিডিওটাতে দেখিয়েছি তোমরা থ্রেডিংয়ে সুতোটা নিয়ে থাইয়ের ওপর কিংবা তোমার রিলেটিভস কারো আছে তাদের থায়ের ওপরে কপালে প্র্যাকটিস করো থ্রেডিংয়ের সুতোটাকে চালানো দেন তোমরা কারোর ওপরে এই ভাইব্রোসটা প্র্যাকটিস করবে কারো ওপরে ক্লায়েন্টের ওপরে কিন্তু নয় নিজেদের বাড়ির কারোর ওপরে এই যে আমি একটু একটু করে গাইডলাইন বরাবর এগিয়ে চলছি দেখতে পাচ্ছো আমি গাছেটাকে বসিয়ে এই যে চুলটাকে টান দিচ্ছে আজকা আমার প্রথমে একটা শেপ তৈরি করবো এক্সট্রা যে লোমগুলো রয়েছে আমি সেগুলোকে তুলব প্রথমে কিন্তু আমি শেপ দিতে যাব না প্রথমেই তোমরা শেপ কখনোই দিতে যাবে না তাহলে কিন্তু শুরু হয়ে যাওয়ার চান্স থাকে প্রথমে কি করবে তোমরা এক্সট্রা যে লোমগুলো যে দেখতে পাচ্ছ আমি তুলছি একটা হালকা শেপ তৈরি করার চেষ্টা করে এক্সট্রা যে লোমগুলো আমি এগুলো কিন্তু তুলে নেব। তুলে নেওয়ার পর একটা হালকা আইব্রোস তৈরি হয়ে যাবে কিন্তু সেখান থেকে তোমার যেখানে মনে হবে একটু মোটা সেখানে তুমি লোমটা তুলে দিলে যেখানে মনে হচ্ছে ঠিক আছে সেখানে তুললে না এই যে এক্সট্রা লোমগুলো আমি তুলে নিলাম মোটামুটি দেন আমি দেখছি ফ্রন্টের দিকটা আমার মোটা আছে তো আমি এখান থেকে একটা দুটো করে কাছির ভেতরে কিন্তু লোমটাকে ফাঁসিয়ে নিয়ে একটা হ্যাচকা টান দেব এই যে কাছির এখানে বসিয়ে এই যে টানটা দিলাম লোমটা দেখেছো উঠতে উঠে গেছে কিন্তু এই যে বসিয়ে এভাবে টান দেবে আর ক্লায়েন্টকে বলবে একটু শক্ত করে ধরে নিতে তা নাহলে কিন্তু একটু ব্যথা লাগবে কারণ নর্মালি আমাদের প্রত্যেকটা মানুষেরই যে কোনো কিছুতেই একদম ব্যথা লাগবে না এটা কিন্তু বলাটা ভুল কারণ একটা লোম তুলছি আমরা সেখানে ব্যথা লাগবে না এটা কিন্তু ভুল কথা হ্যাঁ কারোর সহ্য ক্ষমতা একটু বেশি থাকে কারো কম থাকে এই যে আমার দেখে কিন্তু মনে হচ্ছে দেখো আমার ডান দিকের আইব্রশটার তুলনায় বা দিকটা অনেকটাই মোটা এর জন্য কিন্তু আমি আরও কয়েকটা একটা লাইন করে আমি তুলবো তো তুমি এক্সট্রা লোমগুলো আগে তুলে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই যে এক্সট্রা লোমগুলো আমি তুলে নিচ্ছি কাচিটাকে যে ফাঁসিয়ে বসিয়ে নিয়ে এই যে টান দেবে একদম সুন্দরভাবে যেই প্রসেসটা আগের দিন ভিডিওটাতে দেখিয়েছি সেটাকে ফলো করো আর যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই একটু মোটিভেট করো আমাকে যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি এই যে আমার দেখে মনেই হচ্ছে তোমরাও দেখতে পাচ্ছ যে ফ্রন্টটা অনেকটাই মোটা ডান দিকের আইব্রোজটা তুলো তো আমি এটাকে কিন্তু একটা লাইন তুলে দেবো নাহলে কিন্তু একটা একটা দিকে মোটা সরু এই যে আমি একটা লাইন কিন্তু একবারে কিন্তু আমি চাইলে তুলে দিতে পারি কিন্তু আমি তুলবো না আমি একটা একটা করে লোম তুলে একটা সুন্দর শেপ দেবো প্রথমেই কখনোই একটা বদলে পাঁচটা লোম তুলবে না কেটে গেলেই একদম ক্লায়েন্ট রেগে যাবে দ্বিতীয়বার তোমার কাছে আসবেও না প্লাস কাউকে বলবেও না তোমার কাছে আসার জন্য এই যে আমি একটা দুটো করে আইব্রোজের লোমটা তুলছি দেখতে পাচ্ছ আমি একটু জুম করে দিয়েছি এই যে কাঁচিতে বসাচ্ছি টান দিচ্ছি দেখতে পাচ্ছ ইজি কাঁচিটাকে বসাবে এক্সট্রা লোমটাকে এভাবে টেনে তুলে দেবে একদম সিম্পল একটু প্র্যাকটিস করবে কোনো প্রবলেম নেই কিন্তু পার্লারে কিন্তু মেন কাজ হচ্ছে থ্রেডিং থ্রেডিংটা মাস্ট থ্রেডিং যদি তুমি না পারো ঠিকঠাকভাবে তাহলে কিন্তু পার্লার তোমরা রান করতে পারবে না আবারও বলছি থ্রেডিংটা খুব ভালো করে প্র্যাকটিস করো থ্রেডিংটাই মাস্ট লাগবেই লাগবে আর থ্রেডিং কিন্তু যার তার হাতে কেউ করাতে চায় না থ্রেডিং এমন একটা জিনিস আমাদের ফেসের যে যেটা কিনা সবাই ভয় একটু ভয়ে ভয়ে করায় কারণ এটা যদি একটু খারাপ হয়ে যায় সবার ফেসটাই বাজে লাগে দেখতে তার জন্য কিন্তু তোমার থ্রেডিংটা ভালো করে শিখতে হবে এই যে এক্সট্রা লোংগুলো আমি এগুলো কিন্তু তুলছি দেখছি আমি একটা লাইন কিন্তু আগের তুলনায় কিন্তু একটা সরু হয়ে যাচ্ছে আই দেখতে পাচ্ছ এই যে আমার এক্সট্রা যে লোমগুলো থাকবে আমি কাছি দিয়ে তুলে ফেলছি এই যে কাঁচিটাকে বসাচ্ছে আমি কিন্তু নামিয়ে দেখছি লোমটা যে আমার কোথায় তুলতে হচ্ছে আমি কিন্তু তুলছি না আমি দেখে নিচ্ছি সুতোটা দিয়ে নামিয়ে যে আমার তুলতে হবে কি না যদি তুলতে মনে হয় তো আমি দেন লোমটাকে ট্রেনে হ্যাঁচকা একটা টান দিয়ে আমি তুলে ফেলছি এই যে আমি দেখে নিচ্ছি এক্সট্রা লোমগুলো নিচ্ছে দেখে নেওয়ার পর যে দেখছো একটা সুন্দর শেপ তৈরি হয়ে গেছে আগে কিন্তু মোটা একটা শেপ ছিল দেন আমি কি করছি কপালে ওপরে আইব্রোজটার যে ওপরে থ্রেডিংটা সুতোটাকে বসিয়ে এভাবে কিন্তু আমি একটা শেপ দিচ্ছি নিচটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ওপরেও সেমভাবে একটা গোল রাউন্ড শেপ চাইছে অনেকে আর্ট শেপটাও চায় তাদের জন্য তোমরা ওপরের দিকটা আর্ট শেপ যেখানটা ওখানটা ধরতে বলবে তাহলে একটা আর্ট শেপ তৈরি হবে এগুলো একটা টেকনিক এগুলো তোমাদের আস্তে আস্তে সবটাই আমি শেয়ার করবো পরবর্তী ভিডিওগুলোতে তো এইভাবে দেখো আমি তৈরি করে নিচ্ছি এই নিচে আমি একটু ধরতে বলবো যাতে ক্লায়েন্ট একটু কম লাগে এই যে ধরে আমি সাইডে আইব্রোজের যে এক্সট্রা লোমগুলো কপালটাও আমি ভালো করে পরিষ্কার করে নেব এই যে সুন্দর করে কপালটাও পরিষ্কার করে নেবে এই যে মিডিলটাকে এরকম ক্রসে ধরে মিডিলের যে লোমগুলো রয়েছে সেগুলো তুলব এই যে ক্রসটায় ধরে নিচ্ছে গাছিটাকে সেমভাবে ধরে আমি এক্সট্রা লোমগুলো তুলে ফেলবো এই যে আমার এক্স টাইপের কাছে লাগিয়ে আমি ফ্রন্টের দিকে যে এক্সট্রা বড় যে একটা লোম থাকে সেগুলো কিন্তু শেপ করে নিচ্ছি তা নাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে যে শেপ করে পরার পরে কমপ্লিট এবার আমি একটা মশ্চারাইজার দিচ্ছি তোমরা অ্যালোভেরা জেলও দিতে পারো দেওয়ার পর একটুখানি কপালে দিয়ে আইব্রোসটা যে আমরা এতক্ষণ ধরে করলাম একটা অত্যাচার এতক্ষণ ধরে সেটাকে আমি একটুখানি ঠিকঠাক করার জন্য আইব্রশের যে এক্সট্রা এতক্ষণ ধরে লোমগুলো তুললাম যার কারণে আমাদের লোমকোপগুলো একটুখানি পোর্সগুলো ওপেন হয়ে গেছে সেগুলোকে একটু মিনিমাইজ করার জন্য যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য আমি কিন্তু মশ্চরাইজার দিয়ে একটু মাসাজ করে দিচ্ছি মাসাজটা একটু সময় নিয়ে করবে কারণ হচ্ছে কি থ্রেডিংটা করার সময় যেই লোমগুলো আমরা তুললাম যে কারণে ক্লায়েন্টের একটু লাগার কথাই স্বাভাবিক সেই ব্যথাটাকে একটুখানি নির্মূল করার জন্য আমরা কী করব একটু মাসাজ করে দেবো সে একটু আরাম পাবে আর সে একটু ভালো ফিল করবে যার কারণে সে কিন্তু তোমার কাছে নেক্সট টাইম আসবে কারণ বিহেভিয়ারটাই আসল একটা পার্লার রান করার জন্য পুরো ট্রেডিংটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে সকলের দেখা হচ্ছে নিউ নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো স্টেডিউন লাভ ইউ